জয়রাধে আজকের পাঠ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন পার্ট টু নির্বেদ হইল পথে করিনবিচার নির্যাতি দেহ মোর অত্যন্ত অসর জগন্নাথে গেলে তার দর্শন না পাইমু প্রভুর দর্শন সদা করিতে না রিমু মন্দির নিকটে শুনি তার বাসা স্থিতি মন্দির নিকটে যাইতে মোর নাহি শক্তি গভীর নৈরাশ্যের ফলে সনাতন গোস্বামী বিবেচনা করলেন আমি জাতি এবং আমার এই দেহ ভগবানের সেবার অযোগ্য আমি যখন জগন্নাথ জগন্নাথপুরীতে যাব তখন আমি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো না এবং আমি সর্বদা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারব না আমি শুনেছি যে তিনি মন্দিরের সন্নিকটেই বাস করেন কিন্তু মন্দিরের কাছে যাবার শক্তি আমার নেই জগন্নাথের সেবক ফেরে কার্য অনুরোধে তার স্পর্শ হইলে মোর হবে অপরাধে তাতে যদি এই দেহ ভালো স্থানে দিয়ে দুঃখ শান্তি হয় আর সদ্গতি পাইয়ে শ্রী জগন্নাথ সেবকরা নানা কাজে সেখানে যাতায়াত করেন তারা যদি আমাকে স্পর্শ করে তাদের অপরাধ তাদের তাহলে আমার অপরাধ হবে তাই যদি কোনো পবিত্র স্থানে আমি আমার এই দেহ উৎসর্গ করি তাহলে আমার দুঃখে শান্তি হবে এবং আমি সদ্গতি লাভ করব জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির তার রথ চাকায় ছাড়িমু এই শরীর মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ রথে দেহ ছাড়িমু এই পরম ও পুরুষার্থ রথযাত্রার সময় শ্রী জগন্নাথদেব যখন বাইরে আসবেন তখন তার রথের চাকার নিচে আমি আমার এই দেহ ত্যাগ করব শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে রথের চাকার তলায় আমার দেহ ত্যাগ করব সেটি হবে আমার জীবনের পরম পুরুষার্থ এই তো নিশ্চয় করি নীলা চলে আইলা লোকে পুছি হরিদাস স্থানে উত্তরিলা হরিদাসের কইলা দেহ চরণ বন্ধন জানি হরিদাস তারে কৈলা আলিঙ্গন এই সংকল্প করে সনাতন গোস্বামী নীলাচলে এসে পৌঁছলেন এবং লোককে জিজ্ঞাসা করতে করতে হরিদাস ঠাকুরের কুটিটি এসে উপস্থিত হলেন তিনি হরিদাস ঠাকুরের শ্রী পাদপদ্ম বন্দনা করলেন এবং তাকে হরিদাস ঠাকুর চিনতে পেরে আলিঙ্গন করলেন মহাপ্রভু দেখিতে তার উৎকণ্ঠিত মন হরিদাস কহে প্রভু আসিবেন এখন হেনকলে প্রভু উপল ভোগ দেখিয়া হরিদাসে মিলিতে আইলা ভক্ত গণলইয়া প্রভু দেখি দুহে পড়ে দণ্ডবত হইয়া প্রভু আলিঙ্গিলা হরিদাসেরে উঠাইয়া হরিদাস কহে সনাতন করে নমস্কার সনাতনে দেখি প্রভু হইলা চমৎকার শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে সনাতন গোস্বামীর মন উৎকণ্ঠিত হয়ে উঠেছিল তাই হরিদাস ঠাকুর বললেন মহাপ্রভু শীঘ্রই আসবেন সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উপল নিবেদন দর্শন করে তার ভক্তদের নিয়ে হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তারা দুজনেই দণ্ডবাদ হয়ে প্রণীতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তখন হরিদাসকে উঠিয়ে আলিঙ্গন করলেন হরিদাস মহাপ্রভুকে বললেন সনাতন আপনাকে নিবেদন করছে সনাতন গোস্বামীকে আনন্দিত হলেন সনাতনে আলিঙ্গিতে প্রভু আগু হইলা পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা মরে না ছুঁইয় প্রভু পর তোমার পায়ে একে জাতি অধম আর কুণ্ড রসা গায় সেই চৈতন্য মহাপ্রভু যখন তাকে আলিঙ্গন করতে গিয়েলেন তখন সনাতন গোস্বামী সেখান থেকে পালিয়ে গিয়ে তাকে বলতে লাগলেন হে প্রভু আমাকে ছবির না আমি আপনার পায়ে পড়ছি নিজগুলো জন্মগ্রহণ করার পরে আমি অত্যন্ত অধম আর তাছাড়া আমার শরীরে কুণ্ডু কণ্ডুরসা জয় হয়েছে বলাৎকারে প্রভু তার এ আলিঙ্গনও কইল কন্ডুক্লে মহাপ্রভু শ্রী অঙ্গে লাগিল সব ভক্তগণ প্রভু মিলা এলা সনাতনে সনাতন কৈলা সবার চরণ ও বন্ধনে শ্রীচৈতন্য মহাপ্রভু বলপূর্বও সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন তার ফলে রস শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী অঙ্গে লাগল শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর সঙ্গে সমস্ত ভক্তদের পরিচয় করিয়ে দিলেন এবং সনাতন গোস্বামী তাদের সকলকে প্রণ প্রণতি নিবেদন করে তাদের শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন প্রভু লইয়া বসিলা পিণ্ডার উপরে ভক্তগণ পিণ্ডার তলে বসিলা হরিদাস সনাতন কুশল বার্তা মহাপ্রভু পুছেন সনাতনী দেহ কহেন পরম মঙ্গল দেখিন চরণী মথুরার বৈষ্ণব সবের কুশলও পুছিলা সবার কুশল সনাতন জানাইলা প্রভু কহে ইহা ছিল দশ মাস ইহা হইতে গৌড়ে গেলায় হইল দশ মহাপ্রভু তার ভক্তদেরই পিণ্ডের উপরে বসলেন এবং হরিদাস ঠাকুর ও সনাতন গোস্বামী পিণ্ডার তলায় বসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন তার উত্তরে সনাতন গোস্বামী বললেন আমার সব কিছু এখন পরম মঙ্গলময় কেননা আমি আপনার শ্রীপাদপত্র দর্শন লাভ করেছি মহাপ্রভু তখন মথুরা সমস্ত বৈষ্ণবদের কুশল জিজ্ঞাসা করলেন এবং সনাতন গোস্বামী তাদের কুশল জানালেন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন রূপ এখন দশ মাস ছিল তারপর দিন দশেক আগে সে গৌর দেশে গেছে তোমার ভাই অনুপমের হইল গঙ্গা প্রাপ্তি ভালো ছিল রঘুনাথের দৃঢ়তার ভক্তি সনাতন কহে নিজ বংশে মোর জন্ম অধম জন্নাই যত আমার কুল ধর্ম হেন বংশ ঘৃণাচারী কৈলা অরি অঙ্গীকার তোমার কৃপায় বংশে মঙ্গল আমার সেই অনুপম ভাই শিশুকাল হইতে রঘুনাথ উপাসনা করে দৃঢ়চিত্তে দিনে রঘুনাথের নাম আর দেন রামায়ণ নিধি শুনে করে গান আমি আর রূপতার জ্যেষ্ঠ সহোদর আমার দোহা সঙ্গে তেহ রহে নিরন্তর তোমার ভাই অনুপম পরলোক গমন করেছে সে খুব ভালো ভক্ত ছিল এবং শ্রীরামচন্দ্রের শ্রীপাদে তার সুদৃঢ় ভক্তি ছিল সনাতন গোস্বামী বললেন নিজ বংশ আমার জন্ম হয়েছে সব রকম অন্যায় এবং অধর্ম আচরণ করাই আমার কুল ধর্ম কিন্তু হে প্রভু তার সত্ত্বেও আপনি আমাকে ঘৃণা না করে আমার সেবক রূপে অঙ্গীকার করেছেন আপনার কৃপার প্রভাবেই কেবল আমার বংশের পরম মঙ্গল সাধিত হয়েছে আমার কনিষ্ঠ ভ্রাতা অনুপম সে শৈশব থেকেই সুদৃঢ় ভক্তি এবং নিষ্ঠা সহকারে রঘুনাথের উপাসনা করত। রাত্রি দিন সে রঘুনাথের নাম করত ও ধ্যান করতো এবং নিরবধী রামায়ণ শোভন করতো ও কীর্তন করতো আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহদা আর আমাদোহা সঙ্গে দেহ রহে নিরন্তর আমি এবং রূপ তার জ্যেষ্ঠ ভাতা সেসব সময় আমাদের দুজনের সঙ্গে থাকতো আমার সবার সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শুনে আমার পরীক্ষা কইলু আমি দুইজনে শুনো বল্লভ কৃষ্ণ পরম মধুর সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর কৃষ্ণ ভজন করো তুমি আমা দুহার সঙ্গে তিন ভাই একত্র রহিম কৃষ্ণকথার অঙ্গে এই মতো বারবার কহি দুইজন আমা দুহার গৌরবে কিছু ফিরে গেল মন তোমা দোহার আজ্ঞা আমি কেমন এলঙ্গিম দীক্ষামন্ত্র দেহ কৃষ্ণ ভজনও করিমো আমাদের সঙ্গে সে শ্রীমদ্ ভাগবত শুনত এবং আমাদের সে কৃষ্ণ কথা আলোচনা করতে দেখত তাই আমরা দুজনে একদিন তাকে পরীক্ষা করেছিলাম আমরা তাকে বলেছিলাম শ্রীকৃষ্ণ পরম আকর্ষক তাঁর সৌন্দর্য মাধুর্য এবং প্রেম বিলাস অন্তহীন তাই তুমিও আমাদের দুজনের সঙ্গে কৃষ্ণ ভজন করো আমার তিন ভাই তাহলে ক্ষেত্রে কৃষ্ণ কথা আলোচনা করে দিব্য আনন্দ আস্বাদন করব এইভাবে আমরা দুজন তাকে বারবার বলেছিলাম আমাদের প্রতি তার গভীর শ্রদ্ধার ফলে তার মনোভাবের কিছুটা পরিবর্তন হয়েছিল সে তখন আমাদের বলেছিল তোমাদের দুজনের আদেশ আমি কিভাবে লঙ্ঘন করব। তোমরা আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও তাহলে আমিও কৃষ্ণ ভজন করি এত কহি রাত্রিকালে করেন চিন্তান কেমনে ছড়ি ম রঘুনাথের চরণ সব রাত্রি ক্রন্দন করি কইল জগরণ প্রাতকালে আমা দুহাই কইল নিবেদন রঘুনাথের পদ্মে বেছি আছো মাথা কারিতে না পারো মাথা পাং বড় ব্যথা কৃপা মরে আজ্ঞা দেহ দুইজন জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ রঘুনাথের পাদপদ্ম ছাড়ানো না যায় ছাড়িবার মন হইলে প্রাণ ভাটি যায় এই বলে সে রাত্রিবেলায় চিন্তা করতে লাগলো কিভাবে আমি রঘুনাথের পাদপদ্ম পরিত্যাগ করব সারা রাত জেগে সে কন্দন করেছিল এবং সকালবেলা আমাদের দুজনের কাছে এসে সে বলেছিল আমি রঘুনাথের পাদপদ্মে আমার মস্তক বিক্রয় করেছি তা আমি এখন আর ফিরিয়ে নিতে পারছি না সেজন্য আমি গভীর বেদনা অনুভব করছি কৃপা করে তোমরা দুজন আমাকে আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তরে আমি শ্রী রঘুনাথের শ্রীপাদপদ্যের সেবা করতে পারি রঘুনাথের পাদপদ্ম পরিত্যাগ করা আমার পক্ষে অসম্ভব আমি যখন তার শ্রীপাদপদ্য পরিত্যাগ করার চিন্তা করি তখন আমার প্রাণ ফেটে যায় আজকের পাঠ এই অবধি ভজশ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অদ্ৈত গদাধর শিবা গৌরভক্ত গ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে ধন্যবাদ